দেশে বিদেশে টেলিভিশন প্রতিনিধি নিয়োগ, এমপি নমিনেশন কনফার্ম করা সহ নানান প্রতারণায় সিদ্ধহস্ত হেলেনা জাহাঙ্গীর। ফাঁস হয়েছে তার আইপিটিভি জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি নিয়োগে টাকা দাবির কথোপকথন। আরেক ফোন আলাপে বিএনপি দলীয় একজনকে টাকার বিনিময়ে এমপি নমিনেশন দিতে চেয়েছিলেন নিজেকে অগাধ ক্ষমতাধর হিসেবে আত্মপ্রচার করা হেলেনা। বাকিটা দেখুন দীপু সিকদারের রিপোর্টে। ক্ষমতাধর হিসেবে জাহিরে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে নিজেকে তুলে ধরা ছিল হেলেনা জাহাঙ্গীরের প্রতারণার একটি কৌশল। মালয়েশিয়ায় তার জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি নিয়োগে দাবি করেন টাকা। ফাঁস হয়েছে এমন একটি ফোন আলাপ। শোনো, তুমি বলবা কি মেহেদি, আপনি মাসে মাসে 1 লাখ টাকা, 5 মাসে 6 মাসে 6 লাখ টাকা দিয়ে দেন, আমি আপনাকে একদম ওইখানকার বুড়ো চিপ বানাই দিই। আমার এখন টাকা দরকার, আর কোনো কথা নেই। আপনি তো আমার অনেকবার ফোন দিচ্ছেন, আমি একটা পলিসি অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে আপনি কিছু টাকা দেন, আমি ম্যাডামকে ব্যাপারে রাজি করাই। টাকা পেলে সংসদ সদস্যের নমিনেশন কনফার্ম করে দেবেন, এমনটাই জানা গেছে তার আরেক ফোন আলাপ থেকে। নতুন একটা গেস্ট পাঠাবো না আমি, বিএনপির এক নেতা আছে তো, ও পাঠাবো না। বিএনপি না আওয়ামী লীগ? আরে বিএনপি, ওই যে ইসে মোংলা রামপাল আছে না, ওখানের এমপি ইলেকশন করছিল। টাকা টাকা দিবে? টাকা টাকা দিলে ভাইরাল করে দিবে একদম, পরবর্তীতে এমপি মায়া ফাইনাল, আমি তো আর ভাইরাল করার ওস্তাদ। টাকা আদায়ের কৌশল এমন কোন জায়গা নেই যেখানে তিনি প্রয়োগ করতেন না, নিজ প্রতিষ্ঠানের কর্মীদের কাছ থেকেও টাকা নিতেন নানাভাবে। ফেসবুক মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে মাসিক ভিত্তিতে টাকা না দিলে চাকরি থাকবে না বলে হুমকি দিতেন। তাদের কথা যে আপনারা মাঠে ইনকাম করেন, মানুষ যারা আছে, ক্লায়েন্ট যারা আছে তাদেরকে ধরেন, তাদেরকে ব্ল্যাকমেইল করেন, করে আমাদেরকে দেন, আপনি নেন। হেলেনা জাহাঙ্গীরের এমন অনেক অপকর্মের নানান তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে র‍্যাব। জয়যাত্রা টিভির সাথে বা এই ধরনের চাঁদাবাজির সাথে ওনার পক্ষ হয়ে যারা কাজ করতেন তাদের সঙ্গে, এদের কয়েকজনকেও আমরা গ্রেপ্তারের জন্য চেষ্টা করি। এবং সাম্প্রতিক সময়ে আমরা আশাবাদী যে এই চক্রের সাথে যারা জড়িত এদেরকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। তার বিরুদ্ধে গুলশান থানার মামলা তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দীপু সিকদার, 21 টেলিভিশন, ঢাকা।